এখন আমি চলে এসেছি রাধানগর রোড অ্যাথলেটিক ক্লাবের প্যান্ডেলে। আর চলুন প্যান্ডেলে যেমন সাজসজ্জা হয়েছে এখানে আপনাদেরকে দেখিয়ে দিই। যেহেতু দিনটা ছিল পঞ্চমীর দিন আর বিকেল দিকে আমি গেছিলাম, সেই জন্য সেই সময় ওপেনিং হয়নি, কিন্তু সন্ধ্যের দিকে পঞ্চমীর দিনে এখানে ওপেনিং হয়ে গেছে। কিন্তু ওপেনিং হয়নি মূর্তি, আজকে পঞ্চমী যেহেতু সেই জন্য হয়নি এখনো হয়তো। আর কিন্তু প্যান্ডেলটা আমি আপনাদেরকে রেখে দিলাম যে কেমন দেখতে হয়েছে, সাজসজ্জা কেমন হয়েছে। চলুন এবার আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট গন্তব্য। চিত্রা থেকে পুলিশ লাইন অবধি আপনারা বেশ কয়েকটি প্যান্ডেল কিন্তু পরিদর্শন করতে পারবেন, আর প্যান্ডেলগুলিও দেখার মতো। চলুন একে একে দেখে নিই আমরা। এবার আমরা দেখে নেব কোর্ট রোড পূজা কমিটি ক্লাবের পক্ষ থেকে যে মণ্ডপটি করা হয়েছে সেইটা। চলুন আমরা দেখে নিই। এবার আমরা চলে যাচ্ছি কল্যাণপুর হাউজিং এর মণ্ডপে। খুব ভালো ভালো প্যান্ডেল হয়েছে এখানে, খুব ভালো ভালো মণ্ডপ হয়েছে। চলুন একবার দেখে নেওয়া যাক।
সেটা হচ্ছে যে মাকে দেবীরূপে পুজো করা, তাহলেই আমাদের পৃথিবী সুস্থ হবে। সত্যি দিনটি খুব সুন্দর লাগলো, আর এখানের যে সাজসজ্জা মণ্ডপ সজ্জা সেটাও অপূর্ব, খুবই ভালো লাগলো। আপনারা অবশ্যই দেখে যান, খুব সুন্দর লাগলো। এরপর চলুন যাওয়া যাক আমাদের সামনে যে গন্তব্যস্থল, সেখানে চলে এসেছি কল্যাণপুরের আদি দুর্গা পুজো মণ্ডপে, যেখানে আদি দুর্গা পুজো হয় সেখানে। আর দেখতে পাচ্ছেন পেছনে আমার প্যান্ডেল রয়েছে, চলুন প্যান্ডেলটি ভালো করে দেখিয়ে দিই। খুব সুন্দর সাজানো হয়েছে, বলে খুব সুন্দর লাগছে দেখতে। আজকে দিনটা ফাঁকা রয়েছে, আর পরে কিন্তু খুব ভিড় হবে, সেরকম ভেবে কিন্তু আসবে। চলুন দেখি দেখি। আর এখানে মণ্ডপ আপনারা এখন দেখতে পাবেন, এখানে খুব সুন্দর মণ্ডপ সাজা হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক। থিমটির জন্য এত সুন্দর পরিবেশ একটা তৈরি করা হয়েছে, চারিদিকে বেশ মনে হচ্ছে যে গ্রাম্য পরিবেশ, গ্রাম্য হাট বসেছে। সত্যি অসাধারণ, দেখে আপনার মনে হবে না যেগুলো রিয়েল নয়, মনে হবে সত্যি সব রিয়েল আর হাট বসেছে সত্যিকারের। কল্যাণপুর সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তরফ থেকেও একটি মণ্ডপ নির্মাণ করা হয় এবং সেটি প্রতি বছরই এখানে হয়। এখানেও খুব সুন্দর মণ্ডপটি সাজানো হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। এখানে সেদিন ব্লাড ডোনেশন ক্যাম্প চলছিল, ভেতরে সেই জন্য যেতে দেওয়া হয়নি, বাইরে থেকেই আমি আপনাদের জন্য প্যান্ডেলের যে মানে সাজসজ্জা সেটা আপনাদের জন্য তুলে ধরেছি। সবশেষে রইল আপনাদের জন্য ধেমমেন কলিয়ারির প্যান্ডেল, এখানের প্যান্ডেলও খুব অন্য সময় বিখ্যাত হয়, এবারেও বেশ ভালোই হয়েছে, দেখে নিন। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে বলবেন না। আর আবার আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই। ভালোভাবে পুজো এনজয় করুন, শুভ শারদীয়া, নমস্কার, জয় হিন্দ।